ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে বাসায় গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছি বাসিতে কীভাবে সারেগামা পাধানিসা তুলতে হয়, বাসি আপনি কীভাবে ধরবেন এবং কীভাবে আপনি বাসিতে ফু দিবেন এই বিষয়গুলো। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি বাসির দ্বিতীয় টিউটোরিয়ালটি। আপনাদেরকে আমি গত টিউটোরিয়ালে সারেগামা দেখিয়েছিলাম সবগুলো বন্ধ করে, যেমন এখান থেকে এই সারেগামাটা আশা করি আপনারা প্র্যাকটিস করেছেন। আপনাদেরকে আমি সবসময় সাজেস্ট করব যে একটা টিউটোরিয়াল কমপ্লিট না করে কখনোই অন্য একটি টিউটোরিয়াল প্র্যাকটিস করবেন না। একটা টিউটোরিয়াল প্র্যাকটিস করে ওটাকে যখন আপনাদের ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে, দেন তখন আপনারা আরেকটা টিউটোরিয়াল প্র্যাকটিস করা শুরু করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে একটা বাঁশির বিভিন্ন জায়গা থেকে সারেগামা তোলা যায়, তবে একটা বাঁশির মূল যে সা আছে বা মূল যেখান থেকে সারেগামা হয় স্কেলের, আমি সেটা আপনাদেরকে শেখাবো। আপনাদেরকে এর আগে আমি শিখিয়েছিলাম যে সবগুলো বন্ধ করে যে সারেগামা সেটা, কিন্তু আজকে আমরা শিখবো বাঁশির মূল সা। মানে মূল সাটা আমাদের শুরু হবে যখন আমরা একটা গান বাজাবো বা কোনো কিছু বাজাবো, তখন আমাদের মূল সা থেকেই বাজাতে হবে। কারণ এটা কিন্তু দেখেন একটা অক্টেভ, নিচে কিন্তু কোনো কিছু নামছে না, এটা সা থেকে শুরু হচ্ছে, কিন্তু সার পরে যে নি ধা এরকম করে নামবে, এটা কিন্তু এই স্কেল থেকে, এখান থেকে যখন আমি বাঁশি বাজাবো সবগুলো বন্ধ করা সম্ভব না। সুতরাং আমরা যখন এইখান থেকে বাজাবো, যে তিনটা ছেড়ে দিয়ে যখন আমাদের সা হবে, দেখেন আমি তিনটা ছেড়ে দিয়ে ফু দিচ্ছি, সা হচ্ছে, এটা হচ্ছে আমাদের মূল সা। এরপরে আমাদের এখান থেকে নি ধা পাতেও নামবে, আবার উপরে যখন আমরা সারেগামা উঠাবো তখন এখানে গিয়ে সা শেষ হবে, আবার রে গা মা পাত পর্যন্ত যাবে, মানে উপরের পা এবং নিচের পা পর্যন্ত আমাদের যাবে। সুতরাং আমরা আজকে সা শিখবো এখান থেকে, এবং এটাই হচ্ছে আমাদের বাঁশির মূল সা। তো আমরা তিনটা ছেড়ে দিয়ে প্রথমে করছি, এবার একটা ছেড়ে দিব রে, একটা ছেড়ে দিলে গা, মাটা আমরা পুরোপুরি ছাড়বো না, মাটা আমরা অর্ধেক ছাড়বো, মানে হাফ নট ধরবো। সবগুলো অফ করে জোরে দিব, মানে উপরের রাস্তা যেটা আগে দেখেছিলাম ওটা করলে পা হবে। এবার এবার এই কোণার একটা ছাড়বো, ঘা হবে, আবার একইভাবে ফিরে আসবো, শিখলাম আমরা যখন এই তিনটা ছেড়ে দিয়ে করবো সা রে গা, হাফ নোট ধরবো মা, সবগুলো চেপে ধরে পা, তারপরে ধা নি সা। তাহলে সারেগামা পাধানিসা আমি আবার দেখাচ্ছি, দেখেন আপনারা এখান থেকে সারেগামা উঠানো শিখবেন, তখন আপনারা প্র্যাকটিস করবেন দুইটা করে, সা সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা সা, সা সা নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা সা। যখন দুইটা করে করা হবে তখন আপনারা তিনটা করে করবেন, এবার
আপনার 4টা করে করবেন। যখন করা হবে তখন আপনারা করবেন সা রে গা রে গা মা, 3টা করে সা রে গা রে গা মা, গা মা পা, মা পা ধা, পা ধানি, ধানি সা, ফিরে আসবেন সা নি ধা, নি ধা পা, ধা পা মা, পা মা গা, মা গা রে, গা রে সা, 3টা করে করতেছি কি দেখেন। আপনাদেরকে আমি আগেও বলেছি সবসময় প্র্যাকটিস করবেন ধীরে ধীরে, দেন আস্তে আস্তে আপনারা গতি বাড়াবেন। আশা করি আপনারা সহজেই এই স্বরলিপিগুলো তুলে ফেলবেন। প্র্যাকটিস করতে থাকুন, আমরা নেক্সট কোনো টিউটোরিয়ালে আপনাদেরকে কীভাবে গান তোলা হয় এগুলো দেখানোর চেষ্টা করব। ততক্ষণ যেখানেই থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন, প্র্যাকটিস করতে থাকুন, ভালো থাকবেন, গুড বাই।